हेलो लर्नर्स, वेलकम बैक टू यू एंड लर्न इंग्लिश ग्रामर विद मी। इफ यू वांट टू लर्न इंग्लिश ग्रामर विद द इजीएस्ट वे, सब्सक्राइब माय चैनल एंड प्रेस बेल आइकन टू गेट माय न्यू वीडियोस। लर्नर्स, नाउ आई एम गोइंग टू डिस्कस पैसिव वॉइस टू एक्टिव। लर्नर्स, आज के वीडियोते आमी पैसिव वॉइस थेके एक्टिव वॉइस तोमादेर काछे उपस्थापन करब, अर्थात पैसिव वॉइस थेके एक्टिव वॉइस विस्तारित भावे तोमादेर काछे उपस्थापन करब। आज के वीडियोटी तोमरा जारा देखबे तारा अवश्यई पैसिव थेके आर एक्टिव वॉइसे परिवर्तन करार कोनो समस्या थाकबे ना। তাহলে প্রথমে তোমাদেরকে জানতে হবে যে প্যাসিভ ভয়েস কীভাবে চেনা যায়, অর্থাৎ সেন্টেন্সটি দেখে কীভাবে চিনতে পারবে এটা প্যাসিভ ভয়েস আছে। অনেক সময় সেন্টেন্স হয়তো ব্যয় থাকতে পারে, আবার ব্যয় সেটা দেখে হয়তো চিনতে পারবে যে এটা প্যাসিভ ভয়েস, কিন্তু ব্যয় যদি না থাকে তাহলে কী দেখে তোমরা চিনবে যে এটা প্যাসিভ ভয়েস? তাহলে প্যাসিভ ভয়েস চিনার উপায় হচ্ছে কোনো সেন্টেন্সে যদি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিং, বিন, বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ অ্যাম ইজ আরের পর ভার্বের পাস্ট পার্টিসিপল, ওয়াজ আরের পর ভার্বের পাস্ট পার্টিসিপল, বিং এর পর পাস্ট পার্টিসিপল, বিন এর পর পাস্ট পার্টিসিপল এবং বির পরে পাস্ট পার্টিসিপল যদি থাকে তাহলে সেটা প্যাসিভ ভয়েস হবে, ব্যয় থাক আর না থাক। তাহলে বেশি নয় যে অ্যাম ইজ আর অল্প কয়েকটা ভার্ব, যেটা হলো অ্যাম ইজ আর ওয়াজ আর, বিং, বিন, বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে সেটা হবে প্যাসিভ ভয়েস। তাহলে প্রথম সেন্টেন্সটা হচ্ছে আই অ্যাম সাপোর্টেড বাই হিম, তাহলে এখানে বলা আছে অ্যামের পর পাস্ট পার্টিসিপল, তাহলে এটা প্যাসিভ ভয়েস। আবার এই ভার্বগুলোর সাথে নটও থাকতে পারে, যেমন অ্যাম নট, ইজ নট, আর নট, ওয়াজ নট, ওয়ার নট, বা বিন থাকে, বিং এর আগে যে অক্সিলারি ভার্ব থাকবে তার পূর্বে নট থাকতে পারে, আবার বিন এর পর যেমন হ্যাড বিন, হ্যাড নট বিন, হ্যাজ নট বিন বা হ্যাড নট বিন, বা বির পরে, বির আগে নট যদি থাকে, সেন্টেন্সটা যদি নেগেটিভ সেন্টেন্সও হতে পারে, তাহলে প্যাসিভ ভয়েস হচ্ছে আই অ্যাম সাপোর্টেড বাই হার, এখানে ব্যয় আছে এবং তারপরে একটা অবজেক্ট আছে, কিন্তু বলা হচ্ছে যে অ্যামের পরে পাস্ট পার্টিসিপল রয়েছে, তারপরে এটা প্যাসিভ ভয়েস, অ্যামের পরে পাস্ট পার্টিসিপল, এখানে অ্যাম নট এর পরে পাস্ট পার্টিসিপল, এটাও প্যাসিভ ভয়েস। তাহলে প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েস আসার সহজ পদ্ধতি হচ্ছে যদি ব্যয় থাকে তাহলে ব্যয়ের পরের অংশটাই সাবজেক্ট হবে, তাহলে ব্যয়ের পরে এখানে হার আছে, হারের পরে হারের সাবজেক্ট কী হবে? সি, সি। যখন অ্যাম ইজ আর থাকবে, যখন কোনো প্যাসিভ ভয়েসে অ্যাম ইজ আরের পর পাস্ট পার্টিসিপল থাকবে তাহলে সেটা হবে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স, তাহলে এখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করে নিতে হবে, মূল ভার্বের সাপোর্টের প্রেজেন্ট ফর্ম, তাহলে সেই সাপোর্টস, যদি সি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার মূল ভার্সের এস বা এস যোগ হয় তাহলে সেই সাপোর্টস, সেই সাপোর্টস আই গিয়ে অবজেক্ট হবে, আয়ের অবজেক্ট হলো মি, তাহলে সেই সাপোর্টস মি, তাহলে এখানে সাপোর্টস কেন হবে? অ্যাম ইজ আর যখন থাকবে তখন মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করে নিতে হবে, তাহলে শি সাপোর্টস মি। এরপর আই অ্যাম নট ল্যাগড বাই হিম, ব্যয়ের পরে হিম আছে, তাহলে ব্যয়ের পরে হিম এটাকে সাবজেক্ট করলে হি হবে, যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স, সেহেতু এটা প্রেজেন্ট ইনফিনিটিভ টেন্স, যেহেতু অ্যামের পরে নট আছে তাহলে হির পরে ডাজ নট বসবে, ডাজ নট মূল ভাবে প্রেজেন্ট ফর্ম থাকবে, হি ডাজ নট লাইক সাবজেক্ট গিয়ে অবজেক্ট হবে, হি ডাজ নট লাইক মি। এবার হি ওয়াজ ইনভাইটেড, এটা একটা পাস্ট টেন্স আছে, তাহলে ওয়াজের পরেও পাস্ট পার্টিসিপল আছে, এটাও প্যাসিভ ভয়েস, তাহলে ব্যয়ের পরে যেটা অবজেক্ট আছে সেটা সাবজেক্ট হবে আই, যেহেতু ওয়াজ ওয়ারের পরে যখন পাস্ট পার্টিসিপল থাকবে তখন পাস্ট ফর্মে করতে হবে, এটা এটা হলো পাস্ট ফর্ম করতে হবে না, ওয়াজ তো পাস্ট টেন্সই, ওয়াজ হলো পাস্ট ফর্ম, সুতরাং এটা পাস্ট ফর্ম করতে হবে, এটা পাস্ট ফর্ম করা আছে, তাহলে আই ইনভাইটেড সাবজেক্টকে অবজেক্ট হবে, আই ইনভাইটেড হিম, তাহলে ওয়াজ থাকার কারণে এখানে পাস্ট টেন্স হলো, যখন ওয়াজ ওয়ার থাকবে তখন পাস্ট টেন্স হবে, তাহলে এখানেও তাই দে ওয়ার নট থ্যাংকড ব্যয় আস, তাহলে ব্যয়ের পরে আস রয়েছে, আসের সাবজেক্ট হলো উই, তাহলে উই এখানে ওয়ার আছে পাস্ট টেন্স, ওয়ার হলো পাস্ট টেন্স, তাহলে উই যেহেতু ওয়ার নট এটাকে পাস্ট টেন্সে আছে তাহলে ডিড নট, ওয়াজ নট বা ওয়ার থাকলে ডিড নট, ওয়াজ নট বা ওয়ার নট থাকলে ডিড নট, তাহলে উই ডিড নট থ্যাংক মূল ভরা প্রেজেন্ট ফর্ম থ্যাংক, দে সাবজেক্ট যা গিয়ে দেম হবে, উই ডিড নট থ্যাংক দেম। এরপরে হি ইজ বিং আছে, বিং যখন থাকবে তখন বিংটা উঠে গিয়ে মূল ভার্সের সহিত চায় যোগ হবে, আইনজি যোগ হবে, তাহলে সেন্টেন্সে যখন বিং থাকবে, বিং এর পরে পাস্ট পার্টিসিপল থাকবে, বিং এর পরে পাস্ট পার্টিসিপল, তাহলে প্যাসিভ ভয়েস, বিং উঠে গিয়ে মূল ভার্সের আইনজি যোগ হবে, তাহলে এখানে ব্যয়ের পরে হার আছে, হারের সাবজেক্ট হলো সি, সির পরে ইজ বসবে, সি ইজ, বিং উঠে গিয়ে মূল ভার্সের আইনজি যোগ, তাহলে কলের সহিত আইনজি যোগ, সি ইজ কলিং সাবজেক্ট গিয়ে অবজেক্ট হবে, তাহলে হির অবজেক্ট হলো হিম, শি ইজ কলিং হিম, আই ওয়াজ নট বিং আস্কড এ কোয়েশ্চিন বাই হিম, তাহলে ব্যয়ের পরে হিম আসছে, তাহলে ব্যয়ের পরে হিম এক সাবজেক্ট হি, যেহেতু ওয়াজ নট বিং আসে, তাহলে বিং উঠে যাবে,
বিং উঠে যাবে অক্সের সাথে আইএনজি যোগ হবে তাহলে হির পরে ওয়াজ বসবে ওয়াজ নট এরপরে হি হ্যাজ বিন হেল্ড বাই মি ব্যয়ের পরে মি আছে তাহলে মি সাবজেক্ট হবে আই আয়ের পরে যেহেতু বিনের পর পাস পার্সিবল রয়েছে বিনের পরে পাস পার্সিবল তার মানে এটা প্যাসিভ ভয়েস তাহলে আই আয়ের পরে কী বসবে হ্যাভ আই হ্যাভ মূল ভার্বের পাস পার্সিবল বসে হ্যাভ হ্যাজ হ্যাডের পরে পাস পার্সিবল বসে আই আই হ্যাভ হেল্পড সাবজেক্টকে অবজেক্ট হবে হিম আই হ্যাভ হেল্পড হিম তারপরে আই হ্যাড নট বিন বিনের পর পাস পার্সিবল বিনের পরে পাস পার্টিসিপল তার মানে এটা প্যাসিভ ভয়েস তাহলে ব্যয়ের পরে শি আছে হার আছে শি হবে শি হ্যাড নট শি হ্যাড নট বিন উঠে যাবে সাপোর্টেড শি হ্যাড নট সাপোর্টেড মি সাবজেক্ট কি অবজেক্ট হবে শি হ্যাড নট সাপোর্টেড মি তাহলে বিন উঠে যাবে অর্থাৎ প্যাসিভ ভয়েসের বিন এগুলো উঠে যাবে তারপরে আই শ্যাল বি বির পরে পাস পার্টিসিপল বীর পরে পাস পার্সিবল তাহলে ব্যয়ের পরে হিম আছে তাহলে হি হি উইল বি উঠে যাবে হি উইল তারপর মূলভাবে প্রেজেন্ট পরে হি উইল অ্যাসিস্ট সাবজেক্ট গিয়ে অবজেক্ট হবে হি উইল অ্যাসিস্ট মি তারপর দ্য সং উইল বি বিং তাহলে বিং উঠে যাবে বিং উঠে যায় মূলভাবে সাথে আইনজি যোগ হবে বিং থাকলে উঠে যায় মূল ভাষা দেয় যোগ হবে তাহলে ব্যয় দ্য সিঙ্গার তাহলে দ্য সিঙ্গার উইল বিং উঠে যায় সিঙ্গিং মূল ভাষা দেয় যোগ সিঙ্গিং এ সিঙ্গিং দ্য সং সাবজেক্টকে অবজেক্ট হলো দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান সিন্স মর্নিং বাই হিম তাহলে হিম প্যায়ের পরে হিম আছে তাহলে হি হ্যাজ হির পরে হ্যাজ বসে হি হ্যাজ বিন উঠে যাবে হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক সাবজেক্ট কি অবজেক্ট হলো হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক সিন্স মর্নিং হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক সিন্স মর্নিং তারপরে দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন তাহলে বিন উঠে যাবে তাহলে দেমের সাবজেক্ট হলো দে উইল হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক সাবজেক্টকে অবজেক্ট হলো কমপ্লিটেড দে উইল হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক তাহলে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার বিং বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল যেমন থাকবে তখন প্যাসিভ ভয়েস তাহলে এই ভার্বগুলো তখন উঠে যাচ্ছে অর্থাৎ বিনের পর পাশ পার্সিবল থাকলে বিন উঠে যাবে বিনের পর পাশ পার্সিবল থাকলে বিন উঠে যাবে বির পর পাশ পার্সিবল থাকলে বি উঠে যাবে ওয়াজের পর পাশ পার্সিবল থাকলে ওয়াজ উঠে যাবে অয়ার পর পাশ পার্সিবল থাকলে অয়ার উঠে যাবে অ্যাম ইজ আর পর পাশ পার্সিবল থাকলে অ্যাম ইজ আর উঠে যাবে তাহলে এগুলো সব সেন্টেন্সেই ব্যয় ছিল এই সব সেন্টেন্সগুলোতেই ব্যয় ছিল এর পরের যে সেন্টেন্সগুলো আমি তোমাদের কাছে উপস্থাপন করো সেগুলোতে অনেকগুলো সেন্টেন্সে ব্যয় থাকবে না তাহলে ব্যয় না থাকলে কীভাবে প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস করা যায় সেটা আমি তোমাদের কাছে আমি উপস্থাপন করব দ্য সং মাস্ট বি স্যাং বাই ইউ দ্য সং মাস্ট বি স্যাং বাই ইউ বির পর পাস পার্সিবল তাহলে বির পরে পাস পার্সিবল এটা প্যাসিভ ভয়েস তাহলে ব্যয় পরে ইউ আছে ইউ সাবজেক্ট হবে ইউ বি উঠে যাবে তাহলে ইউ মাস্ট মূলভাবে প্রেজেন্ট ফর্ম হবে ইউ মাস্ট সিং দ্য সং ইউ মাস্ট সিং দ্য সং এ পিকনিক ইজ গোয়িং টু বি অ্যারেঞ্জড বাই আস তাহলে ব্যয়ের পরে আসার সাবজেক্ট হলো উই তাহলে গোয়িং টু বি উঠে যাবে তাহলে উইয়ের পরে এখানে পিকনিকের পরে ইজ ছিল এখানে আর হবে যেহেতু উই প্লুরাল নাম্বার প্লুরাল নাম্বারের কারণে আর হবে আর এখানে এ পিকনিক সিঙ্গুলার নাম্বার ছিল সেখানে ইজ হয়েছে তাহলে উই আর গোয়িং টু অ্যারেঞ্জ
We are going to arrange a picnic. His pen has been stolen. এতক্ষণ থেকে যে সেন্টেন্সগুলো আমরা করলাম সবগুলোতে ব্যয় ছিল, কিন্তু এখানে কোনো ব্যয় নেই, কিন্তু বিন আছে। বিনের পরে পাস্ট পার্টিসিপল, তাহলে এটা বিনের পরে পাস্ট পার্টিসিপল, সুতরাং এটা প্যাসিভ ভয়েস। তারপরে ওয়াজের পরে পাস্ট পার্টিসিপল, তাহলে এটা প্যাসিভ ভয়েস। ইজের পরে পাস্ট পার্টিসিপল, এটাও প্যাসিভ ভয়েস, কিন্তু ওয়াজের পর পাস্ট পার্টিসিপল প্যাসিভ ভয়েস, তার মানে এগুলো সবগুলো প্যাসিভ ভয়েস, কিন্তু এখানে কোনো ব্যয় নেই। তাহলে আমরা সাবজেক্ট কী ধরবো? তাহলে সাবজেক্ট ধরার সময় একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে হিজ পেন হ্যাজ বিন স্টোলেন, তার কলমটি চুরি হয়েছে। তাহলে তার কলমটি চুরি হয়েছে, কলমটি কে চুরি করেছে এটা কোনো মানে সাবজেক্ট নেই, কে চুরি করেছে এটা বোঝা যাচ্ছে না কে চুরি করেছে। সেই ক্ষেত্রে সামওয়ানকে সাবজেক্ট করা যেতে, সামওয়ান যদি সাবজেক্টকে নিয়ে কলমটি কে চুরি করেছে এটা কোনো কিছুই বোঝা যাচ্ছে না, কে চুরি করেছে, কে দ্বারা প্রশ্ন করে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। সুতরাং এটাকে আমরা প্যাসিভ ভয়েস করার সময় যেহেতু ব্যয় নেই, আমরা সামওয়ানটাকে সাবজেক্ট ধরবো, তাহলে বিন উড়ে যাবে। সামওয়ান হ্যাজ মূল ভাবে পাস্ট পার্টিসিপল, হ্যাজের পরে পাস্ট পার্টিসিপল হয় স্টোলেন হিজ পেন, সামওয়ান হ্যাজ স্টোলেন হিজ পেন। তারপরে হি ওয়াজ মার্ডার্ড অ্যাট দ্য লাইট, সে দিন দুপুরে মার্ডার হয়েছে, তাহলে কে মার্ডার করেছে এটা সামওয়ান ধরা যাবে, সামওয়ান বা এ ক্রিমিনাল। তাহলে সামওয়ান মার্ডার্ড, যেহেতু ওয়াজ পাস্ট টেন্স আছে তাহলে এটা পাস্ট টেন্স হবে, সামওয়ান মার্ডার্ড হিম অ্যাট ডে লাইট। তাহলে সাবজেক্টটা অর্থাৎ সেন্টেন্স রিলেটেড, সেন্টেন্সের সঙ্গতি রেখে একটা সাবজেক্ট ধরে নিতে হবে। কলম চুরি হয়েছে সামান, কেউ একজন কলম চুরি করেছে, মার্ডার হয়েছে কেউ একজন তাকে মার্ডার করেছে। এরপর ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইংলিশে সারা পৃথিবীতে কথা বলা হয়, কে কথা বলে? সঙ্গতিপূর্ণ একটা সাবজেক্ট ধরতে হবে, সঙ্গতিপূর্ণ সাবজেক্টকে, তাহলে পিপুল, কে কথা বলে? লোকজনেরা কথা বলে ইংলিশে, তাহলে এটাকে পিপুল ধরতে হবে সাবজেক্ট। তাহলে পিপুল স্পিক, এটা প্রেজেন্ট টেন্স, যেহেতু ইজ আছে তাহলে প্রেজেন্ট টেন্স করতে হবে, স্পিক, পিপুল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। দ্য শিপ ওয়াজ বার্নড, জাহাজটি পুড়ে গেছে, তাহলে সঙ্গতিপূর্ণ একটা সাবজেক্ট, জাহাজটি পুড়ে গেছে, দ্য শিপ ওয়াজ বার্নড, পুড়ে গেছিলো, তাহলে কিসে জাহাজটা কিসে পুড়ে গেছিলো? আগুনে পুড়ে গেছিলো, তাহলে আগুন দ্বারা জাহাজটা পুড়ে গেছিলো, তাহলে ফায়ার সাবজেক্ট ধরতে হবে, ফায়ার, যেহেতু পাস্ট টেন্স আছে তাহলে এখানে পাস্ট টেন্স করতে হবে, এটা হলো পাস্ট টেন্স, পাস্ট পার্টিসিপল একই রকমই, পি ইউ আর এন টি, ফায়ার বার্নড দ্য শিপ, ফায়ার বার্নড দ্য শিপ। এরপরে দ্য ট্রি হ্যাজ আপলোটেড, গাছটি উপরে গেছিলো, তার রিলেটেড একটা সাবজেক্ট ধরতে হবে, গাছটি উপরে গেছিলো, গাছটি কে উপরে ফেলেছিল? ঝড়, এ স্টোম স্টোম হ্যাজ বিন উঠে যাবে, শুধু হ্যাজ আপলোটেড দ্য ট্রি, স্টোম হ্যাজ আপলোটেড দ্য ট্রি। তাহলে হি ওয়াজ অ্যাওয়ার্ডেড এ গোল্ড মেডেল, সে একটা পুরস্কার পেয়েছিল, তাকে একটা পুরস্কার দেওয়া হয়েছিল, কে পুরস্কার দিয়েছিল? সাবজেক্টটা রিলেটেড একটা সাবজেক্ট ধরতে হবে, তাহলে এখানে সাবজেক্ট হলে উই ধরা যাবে, উই অ্যাওয়ার্ডেড হিম, আমরা তাকে পুরস্কার দিয়েছিলাম এ গোল্ড মেডেল। দ্য থিপ ওয়াজ কট, সোটি ধরা পড়েছিল, সোটি ধরা পড়েছে, সোটি কে ধরেছে? একটা সঙ্গতিপূর্ণ সাবজেক্ট নিতে হবে, সোটি কে ধরেছিল? দ্য পুলিশ কট, পাস্ট টেন্স হবে, কেন পাস্ট টেন্স হবে? এখানে ওয়াজ আছে পাস্ট টেন্স, সুতরাং দ্য পুলিশ কট দ্য থিপ। আই হ্যাড বিন ইনভাইটেড টু দ্য প্যাটি, আমাকে সেই প্যাটিতে দাওয়াত করা হয়েছিল, আমাকে দাওয়াত করা হয়েছিল, কে দাওয়াত করেছিল? কে দাওয়াত করেছিল? মাই ফ্রেন্ড বিন উড়ে যাবে, মাই ফ্রেন্ড হ্যাড ইনভাইটেড মি, মাই ফ্রেন্ড হ্যাড ইনভাইটেড, সাবজেক্ট কি? অবজেক্ট হলো মি,
অতিরিক্ত অংশ যেটা সেটা পরে বসবে টু দ্য পার্টি। তাহলে এগুলো হলো সাবজেক্ট, এগুলো হলো ব্যয় ছিল না, ব্যয় ছাড়া যেগুলো প্যাসিভ ভয়েস সেগুলোকে অ্যাক্টিভ করে দেখানো হলো। এরপরে ইন্টারগেটিভ সেন্টেন্স আছে যে আর দে হেল্পড বাই মি, তাহলে আর দে হেল্প নাই, হেল্প নাই, আর এরপরে পাস্ট পার্টিসিপল, আর এরপরে পাস্ট পার্টিসিপল, তাহলে আর উঠে যাবে, তাহলে এটা প্রেজেন্ট ইনভার্টেড টেন্স হবে। ইন্টারগ্রেটিভ সেন্টেন্স করা যাবে, ইন্টারগ্রেট করতে হবে, তাহলে মিড সাবজেক্ট হলো আই, মিড সাবজেক্ট হলো আই, কিন্তু এটা ইন্টারগ্রেটিভ সেন্টেন্স, তার মানে আর উঠে যাবে, প্রেজেন্ট ইনভার্টেড টেন্স। তাহলে ডু, ডু আই হেল্প দেম, ডু আই হেল্প দেম, আমি কি তাদেরকে সাহায্য করেছিলাম, আর দে হেল্প বাই মি। এরপর নেগেটিভ, নেগেটিভ ইন্টারগেটিভ একসাথে আছে, আরন্ট দে স্কোল্ডেড বাই ইউ, তাহলে ইউ হলো সাবজেক্ট হবে ইউ, কিন্তু এখানে আরন্ট আছে, আরন্ট উঠে গেলে যেহেতু এটা প্রেজেন্ট ইনভার্ব টেন্স, ডোন্ট, ডোন্ট ইউ স্কোল্ড দেম, ডোন্ট ইউ স্কোল্ড দেম। হ্যাজন্ট হিজ ফাদার বিন ট্রান্সফার্ড, তাহলে হ্যাজন্ট হিজ ফাদার বিন ট্রান্সফার, বিনের পর পাস্ট পার্টিসিপল, তার মানে এটা প্যাসিভ ভয়েস কিন্তু ব্যয় নাই, তাহলে তার বাবা কি ট্রান্সফার হয়েছে, হ্যাজন্ট হিজ ফাদার বিন ট্রান্সফার, তার বাবা কি ট্রান্সফার হয়েছিল না, হয়েছে না, তাহলে এখানে হলো মানে ব্যয় নাই, তাহলে সাবজেক্ট ব্যয় থেকে আনতে হবে, তাহলে কে তার বাবাকে ট্রান্সফার করেছিল, দ্য অথরিটি, তাহলে হ্যাজন্ট দ্য অথরিটি অথরিটি ট্রান্সফারড, ট্রান্সফারড হিজ ফাদার, তাহলে হ্যাজন্ট দ্য অথরিটি, তার বাবাকে ট্রান্সফার করা কে পারবে, অথরিটি, কর্তৃপক্ষ পারবে, তাহলে হ্যাজন্ট দ্য অথরিটি ট্রান্সফারড হিজ ফাদার, বাই হুম হ্যাজ দ্য ডোর বিন ক্লোজড, তাহলে বাই হুম থাকলে হু বসে, বাই হুম থাকলে হু বসে, তাহলে হু হ্যাজ, হু হ্যাজ ক্লোজড দ্য ডোর, হু হ্যাজ ক্লোজড দ্য ডোর, হু ইজ ওয়ান্টেড বাই ইউ, হু থাকলে হুম বসে, হুম এখানে ইজ হলো প্রেজেন্ট টেন্স, তাহলে হুম ডু ইউ ওয়ান্ট, হুম ডু ইউ ওয়ান্ট, হু ইজ গ্লাস ইজ বিং, তাহলে বিং আছে, বিং উঠে যাবে, মূল ভাষাতে আইনজি যোগ হবে, তাহলে হু ইজ ক্লাস, হু ইজ ক্লাস, তাহলে সি হবে, সির সাথে কী বসবে, ইজ, সি মূল ভাষাতে আইনজি যোগ, ইজিং, হু ইজ ক্লাস, ইজ সি, ইউজিং, হোয়াট ইজ নিডেড বাই ইউ, হোয়াট ইজ নিডেড বাই ইউ, হোয়াট থাকলে হোয়াট বসবে, হোয়াট ডু ইউ নিড, তাহলে এটা ইজ আছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনভার্ব টেন্স, ডু বসলো, অবজেক্ট সাবজেক্ট হলো ইউ, মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম নিড, তাহলে হোয়াট ডু ইউ নিড, হ্যাও ক্যান দ্য সাম বি ডান, তাহলে বি উঠে যাবে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, তাহলে ইউ এখানে আসে, তাহলে হ্যাও, যে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স, হ্যাও ক্যান বসবে, হ্যাও ক্যান ইউ, অবজেক্ট সাবজেক্ট হলো হ্যাও ক্যান ইউ, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে ডু দ্য সাবজেক্ট কি অবজেক্ট হলো, ডু দ্য সাম, হ্যাও ক্যান ইউ ডু দ্য সাম। এরপরে ইম্পারটিভ সেন্টেন্স, লেট দ্য ওয়ার্ক বি ডান, সবগুলোতেই লেট আছে, সবগুলি ইম্পারটিভ সেন্টেন্স, তাহলে এখন দেখতে হবে যে লেটের পরে অবজেক্ট সাবজেক্ট হয়ে আসে, লেট দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্কটা অবজেক্ট ছিল, সাবজেক্ট হয়ে আসে, তাহলে আমরা মূল ভার্ব দিয়ে শুরু করবো, যখন লেটের পরেই অবজেক্ট সাবজেক্ট হিসেবে বসে থাকবে তখন মূল ভার্ব, তাহলে এখানে ডান, ডানের মূল ভার্বটা হলো ডু, ডু দ্য ওয়ার্ক, এরপরে এটা হলো লেট নট আসে, তাহলে লেট নট থাকলে ডোন্ট, ডোন্ট ডু দ্য সাম, এটা হলো অ্যাফার্মেটিভ আর নেগেটিভ, এটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স ছিল, ইম্পারটিভ সেন্টেন্স, আর এটা নেগেটিভ সেন্টেন্স ছিল, লেট এ শার্ট বি ব্রট ফর মি, এইবার ফর ব্যবহার করা আছে, ফর রয়েছে, যখন ফর থাকবে তখন সরাসরি মূল ভার্ব দিয়ে শুরু করতে হবে, ব্যয়
ওই ফরের পর যে অবজেক্ট থাকবে সেটা এখানে অবজেক্ট হিসাবে বসবে। বাই মি এ শট। তাহলে মনে রাখতে হবে যে ফর যদি থাকে, তাহলে ফর যদি থাকে তাহলে মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম করে নিতে হবে। ব্রডের প্রেজেন্ট ফর্ম হলে বাই, তারপর ফরের পর যে অবজেক্ট থাকবে সেটা বসবে, এরপরে সাবজেক্ট যেটা লেটের পর যে অবজেক্ট সাবজেক্ট হয়ে থাকবে সেটা এখানে অবজেক্ট হিসাবে বসবে। তাহলে ব্যয় নিয়ে শর্ট। এখানে আবার লেট ব্যয় রয়েছে, এখানে ফর ছিল আর এখানে ব্যয় আসা, তাহলে যখন ব্যয় থাকবে তখন লেট বসবে, যখন ব্যয়ের পরে যখন একটা অবজেক্ট থাকবে তখন লেট বসবে। তখন লেটের পরে ওই ব্যয়ের পরে যেটা অবজেক্ট সেই অবজেক্টটা বসবে, লেট মি। এরপরে মূল ভার্ব বসবে রাইট, লেট মি রাইট দ্য পয়েম, লেট মি রাইট দ্য পয়েম। তাহলে লেট কখন বসবে মনে রাখতে হবে, ব্যয়ের পরে যদি একটা অবজেক্ট থাকে, ব্যয়ের পরে যেমন ব্যয় মি, ব্যয় দেম, ব্যয় দ্য বয়, এরকম যদি থাকে ইউ বাদে, ইউ থাকলে হবে না, ইউ থাকলে লেট বসবে না, ইউ বাদে অন্য কোনো অবজেক্ট যদি থাকে তাহলে লেট বসবে। লেট মি রাইট দ্য পয়েম। এরপরে লেট এল আই নেভার বি টোল্ড, তাহলে এখানে যখন নেভার থাকবে তখন নেভার দিয়ে শুরু দিয়ে, নেভার টেল মূল ভার্ব, টোল্ডের প্রেজেন্ট ফর্ম টেল এ লাই, নেভার টেল এ লাই। অথবা যখন ইভার থাকবে, যখন লেটের পরে নট এবং ইভার থাকবে তখনও নেভার বসবে, লেটের পরে নট এবং ইভার যখন থাকবে তখন নেভার বসবে, নেভার মূল ভার্ব টেল এ লাই, নেভার টেল এ লাই। এই হচ্ছে আজকের এই ভিডিওতে প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েস আমি বিস্তারিতভাবে তোমাদের কাছে উপস্থাপন করলাম। আগামীতে আবার একটা নতুন টপিক নিয়ে তোমাদের মাঝে উপস্থাপন হবো। ধন্যবাদ সবাইকে।